ইলিশ মাছ ভাজা আর মাংস। ইলিশ মাছটা অসাধারণ, মানে আমি বাজিয়ে দিচ্ছি এত সব আইটেম। গুড মর্নিং এভরিওয়ান, ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছেন আমি বাড়িতে নেই, আমি মায়ের বাড়িতে এসেছি। অনেকদিন ধরেই আসবো আসবো করছিলাম, আসা আর হয়নি। আর আজকে সুযোগটা হচ্ছে জামাই ষষ্ঠী, মা বলেই ছিল জামাই ষষ্ঠীতে এবার আসতেই হবে। আর আমি ঠিক আছে আসবোই যখন দু তিন দিন থেকে যাবো, গতকাল রাত্রিরে এসেছি, আমি কিছুদিন থাকবো। জামাই ষষ্ঠী উপলক্ষে রাহুল আজকে আসবে, আপনাদের মধ্যে তো অনেকের বাড়িতেই অনুষ্ঠান হয়, মানে খুব নর্মাল আর কি। তবে যা গরম পড়েছে তাতে মানে সবারই আর কি মানে খাওয়া দাওয়ার ইন্টারেস্টটা খুব কমে গেছে। তবুও যতটুকু মারা তো সবসময় চায় অ্যারেঞ্জমেন্ট করতে, মাও করছে, কিছু স্পেশাল আইটেমস তো হচ্ছেই। ইলিশ আর মাটন করা হচ্ছে, বেশি আইটেম করতে বারণ করেছি, বেশি আইটেম করলে এই গরমে খাওয়াও যাবে না। ইলিশ আর মাটন করবে বলেছে মা, তো মাটন মা নিজেই কিনে এনেছে, ইলিশ মাছটা বলেছিল কিনতে হবে। আমি বললাম ঠিক আছে আমি আজকে আসছি, আমি আজকে দমদম থেকে গিয়ে নিয়ে আসবো। এই জাস্ট কিছুক্ষণ আগে উঠেছি, একটু ফ্রেশ হয়ে রেডি হলাম, যাবো দমদমে, দমদম বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসবো। আমার মেশো দমদমে থাকে, মেশো থাকবে ওখানে, মেশোর সাথেই আমি যাবো। মা এদিকে একটু কাজ গুছোচ্ছে, পাঁচ রকম ভাজা করবে, ডাল আর তরকারি করবে, আর মাছ আর মাংস হবে। ব্লু এসছে গতকাল, ব্লু গতকাল এসে সব দিক এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে, একটু প্রথমে ঘ্যান ঘ্যান ক্যান ক্যান করলো, তবে আজকেও একটু ঠিক আছে। এই যে ব্লু, গুড মর্নিং, গুড মর্নিং ব্লু। ব্লু এখানে এসে একটু তো অবাক হয়েছে, জায়গাটা ঠিক চিনতে পারছে না, এদিক ওদিক তাকাচ্ছে, একটু অপরিচিত জায়গা যা হয় আর কি, একটুখানি খুন খুন হয়েছে, তবে এখন ও ঠিক আছে। আজকে ইচ্ছে আছে ওকে একটা হালকা পাঞ্জাবি পরানোর, ও তো জামাই নয়, তাও ওকে একটুখানি জামাই সাজাতে হবে, এটা ষষ্ঠী পুজোই, তাই ওকে একটুখানি দই হলুদের ফোঁটা আমি দিয়ে দেবো, পাঞ্জাবি পরাবো, ছবি তুলবো, বাবার পাশে বসবে তুমি, খাওয়া দাওয়াটা শুধু আর হলো না, খাওয়া দাওয়াটা সবই পাচ্ছি। মানে কারা কারা দমদমের বাজার থেকে বাজার করেন কমেন্টে বলতে পারেন, তবে আমার ছোটোবেলা থেকে দমদমের বাজারটা বেশ ভালোই লাগে, ওখানে ভ্যারাইটি মাছ পাওয়া যায়। ওই পাতিপুকুরের মার্কেটটা অনেক বড়, ওটা আমার কোনো দিনও যাওয়া হয়নি, পাতিপুকুরের যে মাছের আদতটা, বাট দমদমের বাজারটা বেশ ভালো, বেশ বড়। মানে আমরা তো ছোটোবেলা থেকে ওখান থেকে ইলিশ কিনতাম। হ্যাঁ আজকে জামাই ষষ্ঠী আসবে, আর একজনকে, হ্যাঁ জামাই বুকু আমার কাছে একদমই আসছে না, বুকু আমাকে দেখে কাঁদছে, অথচ ওর বাড়ি যখন যাই তখন আমার কাছে থাকে। আমি যাচ্ছি গিয়ে ইলিশ মাছটা নিয়ে আসছি, ঠিক আছে তুমি এদিকে রান্না শুরু করো, আমি রান্না পরে যাবে দিদুর কাছে, তুমি পরে যেও। এই বুলু 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 আসছে, বাবা আসবে তো, বুলু ই এক মিনিটের জন্য নিস্তার নেই। কি করছিস তুই? এগুলো কি আছে? মাছের মাথা দিয়ে ডাল, আলু পটল দিয়ে চিংড়ি মাছ, পাঁচ রকম ভাজা, মাংস হবে আর না, এগুলো তো হবে, এখনো অবধি মাছের মাথা দিয়ে ডাল আর পটলটা হয়ে গেছে, পটলটা হয়ে গেছে, ভাজা করবে, ভাজা করবো, মাংস কি তুমি বসিয়েছো? মাংস হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এই বেরোলাম, আমি এখন দমদম বাজারে যাব, সামনে থেকে রিক্সা নিয়ে যেতে হবে। 8টা বেজে গেছে, মেইন উদ্দেশ্য হচ্ছে ভালো ইলিশ মাছটা পেতে হবে। এই যে দমদমে এসে গেছি, দমদমের বাজারটা সোজা গিয়ে সামনে, এইটাই হচ্ছে আমাদের দমদমের বাজার, চলো। এই দোকানটা থেকেই তো আমরা নিই ইলিশ মাছ, এইটা থেকেই তো নিই নাকি, এখান থেকে নেবে ইলিশ? নেবো ইলিশ, এক কেজির মাছ হলে ভালো, একটু বড় সাইজের মোটামুটি। কেমন মাছ? একটু ডিম হলে ভালো হয়, না বলছি একটা পছন্দ করে দাও ইলিশ মাছ। আর 2260 কত বলছে এখন? দাম কমই হয়েছে, আপনার দামই এই। এই মাছটা আমি নিলাম, কত ওজন হলো দাদা? 1 কিলো 130 গ্রাম, 1 কিলো 130 গ্রাম, আপনারটা একই দাম।
আমরা কম হলো একশো কত হয় মাছটা কি বেরিয়েছে এইদিকে প্রচুর মাছের দোকান আছে, এইদিকে লম্বা করে এখানে বড় বড় চিতল ভেটকি এইদিকে ভেটকি এখানে ভালো পমফ্রেটও বসে অনেকদিন পর দেখবো চিতল দেখবো। যাই হোক, বাজার হয়ে গেছে, মাছ কেনা হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো, একটু মিষ্টি নিতে হবে, মিষ্টিটা নিয়ে বাড়ি ফিরবো। পাঁচ রকম ভাজার মধ্যে চার রকম হলো, আরেকটা কি ইলিশ মাছ, ইলিশ মাছ ভাজা। এই যে মা এখন বেগুন ভাজছে, আর এদিকে আলু ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ভেন্ডি ভাজা হয়েছে, আর একটা হচ্ছে ইলিশ মাছ ভাজা হবে। মা অলরেডি মাটনটা বসাতে আরম্ভ করে দিয়েছে। মা কি করেছে, আগে একটু সেদ্ধ করে নিয়েছে, আগের বারও মা এভাবেই করেছিল, বলেছিল হ্যাঁ এমনি মাংসের কষা মাংসই হবে আর কি। আলু দিচ্ছ না? আলু দেব কি না আমি কি করে, আলু দিয়ে তো ভাজি, আলু দেওয়া যাবে এখন, হ্যাঁ দিয়ে দিলে আলু দেবো, একটু আলু দিয়ে দাও। আলু দেওয়া হয়ে গেছে, ব্লু ভাবছে ব্লু কবে খাবে। বাই দ্য ওয়ে, গতকাল ব্লু আমার গলার চেনটা টেনে ছিঁড়ে দিয়েছে, চেন সমেত লকেট যেই পড়েছিল ভাগ্যিস তুলে রেখেছি, আমার এখন গলায় কিছু পড়া হবে না, এমনি এখন গলায় কিচ্ছু পড়তে পারবো না। মশলা কাটানো হচ্ছে, মাটন ছাড়া আর তো ইলিশ মাছই হওয়া বাকি আছে, ইলিশ মাছ ভাজা হবে আর সর্ষে দিয়ে হবে। চোখে এক ফোঁটা ঘুম নেই, একটুও ঘুমানো যায় না, না সেই সকালবেলা ছটায় উঠেছিস এখনো অবধি একটুও শুলি না। এই মাটনের স্টকটা দিয়ে দিয়েছো না, মাটন রেডি, তবে ঝোল একটু শুকোতে হবে না, মা গরম মশলা থেতে করে গোটা গরম মশলা দেবে, মানে একটু গরম মশলা গুঁড়ো দেবে। আমি এখন যেটা করছি, ব্লুকে প্রত্যেকদিন ব্রেকফাস্টে আখরোট, খেজুর, আমন্ড এগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা, ওগুলো থেতে করে মিক্স করে দিই, সে রুটি দিই, সাবু দিই, যাই দিই তার সাথে দিচ্ছি। মাটন রেডি, স্নান হয়ে গেছে, ব্লু স্নান টান করে রেডি, আমার একটা নতুন জামাও পরে নিয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে, তুমি তো জামাই হওনি এখনো, এটা বাবার উদ্দেশ্য। আচ্ছা পেঁয়াজ ভাজা ভাজা করছে, সর্ষে বাটা দিয়ে করলেও মা ইলিশটা একটু হালকা ফ্রাই করে নিয়েছে, সর্ষে অলরেডি রেডি মিক্সচারটা। সুপ্রভাত সকলকে, আজকে জামাই ষষ্ঠী এবং জামাই ষষ্ঠীর শুভেচ্ছা সকলের জন্য। আজকের দিনটা স্পেশালি ডেডিকেটেড সকল জামাই এবং শাশুড়িদের জন্য। তো আমাদের তো জামাই ষষ্ঠী আপনারা সববার দেখেইছেন, ওই আহেলিতে হতো, কিন্তু মা এইবার বললো ববিও এইবার রয়েছে, মানে কাজরির ডাকতাম হচ্ছে ববি, ওর বাড়িতে গেছে গতকাল, ববি এইবার রয়েছে, তো এবার রান্নাটা বাড়িতেই বানাবো, তুমি বাড়িতেই এসে এলাম, বা এত ভালোই হলো, বাড়িতেই যাবো, তো এখন বেরোচ্ছি এবং রাস্তা থেকে মিষ্টি কিনতে হবে, তারপর বেরোবো। আজকে জামাই ষষ্ঠী ডেডিকেটেড ব্লগ, কাজরি বাড়ির সামনাসামনি এসে গেছি, বাইরে প্রচন্ড গরম। আগেই গিফট, তোর গিফট পেন্ডিং এখন, তোর গিফট, ওর গিফট কোথায় আছে? আছে বুলু,
এই ঘরে চলে যা। বাবার সাথে তখন কথা বলার জন্য ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এই দুটো হয়ে গেছে, আরেকটা হচ্ছে। বুলু ব্লু চিকি 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 আচ্ছা নিচ্ছি নিচ্ছি দাঁড়াও নিচ্ছি। পাঁচ রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি, সর্ষে ইলিশ, ইলিশ মাছ ভাজা আর মাংস, কষা মাংস। এখানে মাছটা ধরলে তো অন্য কিছু ধরবে না। শাক নেই, শাকটা কোথায়? বাজানো হচ্ছে না শাক, ধান দুব্ব দিয়ে দাও ব্যাস, আর প্রদীপ ছুঁয়ে দাও। আরেকজনকে দিতে হবে তো, মাথা সরাইনি না, মাথা সরাইনি। তুমি ডাল আর ইয়েটা বাড়ো। এত সব আইটেম সাজিয়ে দেওয়া হয়েছে, কোনটা ছেড়ে কোনটা খাবো? তা আমাদের সব থেকে প্রিয় হচ্ছে ইলিশ মাছ, তো আবার ডিম ভরা, এতেও ডিম আছে। অনেক দূরে একটা জিনিস রাখা ছিল, আমি কাছে নিয়ে আসি ইলিশ মাছের তেল। আমি তো সত্যি কথা খেতে খুব ভালোবাসি, তো প্রথমে এটার দিকে চোখ গেছে। ইলিশ মাছের তেল দিয়ে পুরো ভাতই খেয়ে নেওয়া যায়। এখান থেকে একটা তোর আর একটা আমার, না এই যে আমারটা আমাকে দিয়েছে, এই দুটো ডিম নেই, এটা ডিম ছিল, এই তো ডিম, ডিমটা খুলে গেছে শুধু। মাছের সাইজ গুলো কি এই আমাদের দমদম বাজার থেকে? হ্যাঁ দেখিয়েছে, মেশো কিনিয়ে দিয়েছে, মেশোই কিনেছে অ্যাকচুয়ালি। দুর্দান্ত মাছ আর মাংসটা অবশ্যই খাবো, সব খাবো। ইলিশ মাছটা অসাধারণ, মানে এই সিজনে এত ভালো ইলিশ বলা যেতে পারে, এই প্রথমবার খাচ্ছি। ইলিশের সিজন তো শুরু হয়েছে, সবে বসে পড়ো না তুমি। না মা তো খাবে না, চিড়ে মুড়ি খাবো। সে কি কেন? জামাই ষষ্ঠী তোর উপলক্ষে করে তাই। আগের বার খেলাম না, না এগুলো মানতে হবে না। না বাবা যতদিন আছি করি, প্রথম থেকে করি। এই দেখবি মাছটা দারুণ, মাছটা কিন্তু অসাধারণ, অসাধারণ মাছটা। তুমি এত সকাল থেকে এত কিছু রান্না করেছো, মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিংড়ি মাছ, ইলিশ মাছ, মাটন, মানে এই সিজনে প্রথম ইলিশের ডিম খাচ্ছি, সত্যি কথা এটা। অনেকে বলে যে ডিম থাকলে মাছের স্বাদ হয় না, এখানে গুলি মারো, ডিম আছে ডিম খাবো, মাছের স্বাদ এমনিই হবে। আমি রাহুলের মতো করে ভালো করে খেতে পারি না মাছগুলো। মাছের মাথা দিয়ে মুগ ডাল আমার অত্যন্ত প্রিয় আইটেম। খুব ভালো হয়েছে, আমার ইলিশ মাছ সব থেকে প্রিয়, সব থেকে প্রিয়। আর ইলিশ মাছটা দুর্দান্ত হয়েছে। আর অনেকে বলে যে সর্ষে বাটা এই সেই, আমার ইলিশ মাছ সব থেকে বলে ইলিশ মাছ ভাজা, তেল, নুন, লঙ্কা, সবকটা আইটেম ভালো হয়েছে। তো কষ্ট করে সকাল থেকে আমি নাস্তা কিনে এনেছি, আমি আর বেশি কিছু খাবো না, স্ট্রেট মাটন খাবো এবার। আর আমি আরেকটা ইলিশ মাছ নিয়েছি,
আমি মোটামুটি সব কটা আইটেমই অল্প অল্প নিয়ে খাবো। পটল চিংড়িটা নেবো এবার, সবটাই পড়ে গেল। পটল চিংড়ি ওই ছোটোবেলাতে চিংড়ি মাছ যখন খেতাম না, খাওয়ার আগে চিংড়ি মাছগুলোকে বেছে বেছে লেটের সাইডে, আমি আর আমার মাসির মেয়ে তখন আমরা মামার বাড়িতে থাকি, লেটের সাইডে ওদিকে পুতুল বেছে রেখেছি, ওদিকে আমি কাঠটা বেশি, ওরটা বেশি হলে ওর থেকে একটা আমি নিয়ে নেবো। একদম সহ্য করতে পারি না হচ্ছে কুমড়ো, আমি খাইও না কুমড়ো, ঝিঙে আর কুমড়ো আমি দুটো ইলিশ মাছ ভাড়া করে রুটি খেয়েছি, সর্ষে ভাড়া দিয়ে ইলিশ মাছটা আর পাবো না খেতে, বেশি ইলিশ মাছ হয়ে যাবে। রাতে খেতে পারবো তাহলে। এটাই তো হচ্ছে যা ভালোবাসি সেটা মনে রেখে বানানো, এটাই হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশালিটি, আমি রসুন ভালোবাসি, গোটা রসুন মাটন। হ্যাঁ আমার মনে ছিল না, রসুন দিয়ে মাটন অসাধারণ খেয়েছি এবং খাওয়ার পরে সোজা এই ঘরে এসেছি একটু শোভ বলে, মানে ভাত খাওয়ার পরে মানে এইখান অব্দি জাস্ট। আর সপ্তাহে বড় ব্যাপার হচ্ছে মাঝে সকাল থেকে এত কিছু রান্না বানিয়েছে সেই যে ভালোবাসা দিয়ে, এবং এটাও মনে রেখেছে যে মাটনে রসুন, রাহুলের রসুন ভালো লাগে। জামাই ষষ্ঠী ব্যাপারটা কিন্তু সেটাই, সেই যে শাশুড়ি আর জামাইয়ের বন্ডটা নিয়ে খুব ভালোবাসার একটা সম্পর্ক, তো সেটাকেই জাস্ট টু রিলিভ ইট। যাই হোক, আপনাদের জামাই ষষ্ঠীতে কার বাড়িতে কি হলো প্লিজ জানাবেন কমেন্ট করে। ওর জামাই ষষ্ঠী হয়নি, তোমার করবে কেউ জামাই ষষ্ঠী? ব্লু কে কে জামাই বানাতে চান প্লিজ কমেন্ট করুন। জামাই ষষ্ঠী হতে হবে, ওর মন খারাপ, ওর জামাই ষষ্ঠী হয়নি তাই। এই যে আমার অবধি এসে গেছে ব্লু, ঝিঙ্কি চিকা ঝিঙ্কি চিকা ঝিঙ্কি চিকা জু জু, ঘোড়া চড়ছো তুমি খাওয়ার পরে আমার পেটের ওপর উঠে? কি হয়েছে এখান থেকে? ব্লু এর ঠাম্মিকে ভিডিও কল করেছি, ঠাম্মিকে দেখে ও ভিডিওর মধ্যে দিয়ে ঠাম্মির কাছে যেতে চায়, এখন তো কয়েকদিন এখানে থাকবে, শনিবার ফিরবে। শাড়িটা খুব সুন্দর, একটু দেখা শাড়িটা ভালো কিনেছি। এই যে গিফট, লিনেনের শার্ট, আই লাভ লিনেন শার্টস, অসাধারণ হচ্ছে। আর আমার এরকম হালকা রঙই ভালো লাগে। জামাই ষষ্ঠীর গিফট, তাহলে তো বার্থডে দিন আমাকে শার্টটা কিনতে হয়েছে, 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 তাহলে তো বার
ব্লু আর রাহুল ওই ঘরে শুয়ে পড়েছে। রাহুল আছে আজকে আমাদের সাথে, আমি বেশি দিন থাকবো, রাহুল কালকেই চলে যাবে, বাবা ওখানে একা আছে সেই জন্যই। আর মাও এখন মোটামুটি গোছাগুছি করছে রেস্ট থেকে, আমারও সব ডান,
আমি যাব শুতে, মাও শুয়ে পড়বে। ভালোই কাটলো দিনটা, এরকম অকেশনে কিছুই না, সবাই মিলে বাড়ির লোক একসাথে কাটানো, এটাই আনন্দ, এটাই মজা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গরমকাল, খুব ভালোভাবে নিজেদেরকে হাইড্রেটেড রাখুন, জল খান, এটুকুই বলতে পারি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার।